ওকে, আজকে আমি ক্লাস করব হচ্ছে ফাইবারে কিভাবে আপনারা রাত দিন 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন, সেটা কম্পিউটার দিয়েও থাকতে পারবেন এই কাজটা, মানে অ্যাক্টিভ থাকার কাজটা। তো সেই জন্য আপনাকে অবশ্যই সময়টা, মানে ল্যাপটপের যে টাইমনেস আছে, যেমন আমাদের একটা সময় পরে স্ক্রিনটা অফ হয়ে যায়, সেটা আপনাকে অবশ্যই 1 ঘন্টার উপরে দিয়ে নিতে হবে। অবশ্য আমাদের গুলো দেওয়াই থাকে, উইন্ডোজে যাইয়ে আপনি আপনার কম্পিউটারের সময়টা বাড়িয়ে নেবেন, ঠিক আছে, যাতে সহজে স্ক্রিন রেকর্ড হয় না, সেটা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা দিয়ে রাখবেন। তো যাই হোক, ওগুলো আশা করি দিয়ে নিতে পারবেন। এখন আমরা যেটা করব, আপনাদের প্রশ্ন মতে যে কিভাবে আমরা অ্যাক্টিভ থাকবো রাত দিন 24 ঘন্টা, এখানে আপনাকে অ্যাক্টিভ থাকার জন্য আপনাকে একটা এক্সটেনশন ইউজ করতে হবে, আমি আপনাদেরকে বলে দেই। এখান থেকে চলে যাবেন হচ্ছে হয় ক্রোম বাজার হোক অথবা মজিলা ফায়ারবক্স হোক, যেখানে যান না কেন এখানেই দেখতে পারবেন। তো আমি এখানে ক্লিক করলাম হচ্ছে আপডেটে, এখানে আমার আপডেট আসতেছে, এটা ব্যাপার না, আপনি এই 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করে মোরে ক্লিক করবেন, মোর থেকে চলে যাবেন এক্সট্রাকশন। আমি দুইটাতেই দেখাবো, ফোন এবং ল্যাপটপ বা কম্পিউটার যাই বলেন না কেন, দুইটাতেই দেখাবো, আপনারা দেখেন। তো আমরা চলে যাব হচ্ছে এখান থেকে, আমরা ক্লিক করে এই যে এখানে 3 ডট আছে, আবার আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে চলে যাব হচ্ছে ওপেন দ্য ক্রোম ওয়েব স্টোর, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে লিখব অটো অটো রিফ্রেশ, ওকে, অটো রিফ্রেশ লিখলে হয়ে যাবে, আপনার এখানে সাজেস্ট করতেছে। আমি সবসময় রেফার করি এই দ্বিতীয়টা ইউজ করার জন্য, কারণ আমি নিজে এটা ইউজ করতেছি, কোনো প্রকার সমস্যা হয় নাই আজ পর্যন্ত। তো আপনি এখান থেকে আমার অ্যাড করা আছে, এখানে যদি অ্যাড করা না থাকে তাহলে আমি এটা রিমুভ করি আপনাদের বোঝার জন্য। তো এখানে আমারটা রিমুভ করে দিছি, এখন দেখেন নতুন করে অ্যাড করে নিতেছি। তো আমি এখান থেকে অ্যাড ক্রোম মোতে ক্লিক করব, ওকে, অ্যাড এক্সটেনশন, আপনি অ্যাড এক্সটেনশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে একটা ডাউনলোড হতে থাকবে এক্সটেনশনটাই, তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরে দেখতে পারবো যে হয়ে গেছে। ওকে, আমাদের এক্সট্রাকশন কমপ্লিট। তো আমরা এখানে চলে যাব হচ্ছে এখান থেকে পিন করে দিব, ওকে, পিন পিন করে দিলে এখানে শো করবে। তো ধরেন আমার এটা হচ্ছে ফাইবারের একটা পেজ, তো আপনাকে কি করতে হবে, ফাইবারের পেজে থেকে আপনাকে রিপ্লেস, মানে অটো রিপ্লেসটা চালু করে দিতে হবে। এটা কত মিনিট দিবেন, সর্বনিম্ন যদি দেন 5 মিনিট দিবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট কোনো সেকেন্ড মেগে দেবেন, ওকে, ডাইরেক্ট 5 মিনিটটা সিলেক্ট করে দিয়ে স্টার্টে ক্লিক করে দেবেন, অ্যালাও। তো এবার আপনার এই যে ট্যাপের ভিতরে আপনি ফাইবারে অ্যাক্সেস করতে চান, সেটা অবশ্যই প্রোফাইলের ভিতরে থাকতে হবে, প্রোফাইল ছাড়া অন্য কোথায় গেলে লোডিং দেখাবে না, খালি ক্যাপচা আসবে, ঠিক আছে। আপনার প্রোফাইলে, ফাইবারের প্রোফাইলে এটা দিয়ে রাখবেন, ওকে, এই যে দেখেন টাইম উঠতেছে, 5 মিনিট পর পরই এটা একাই রিপ্লেস হবে, যে আপনাকে বলবে যে আমি আপনি কি অ্যাক্টিভ আছেন, ওকে।